হ্যালো হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভেবেছি বিয়ের আমি যে প্রিপারেশনটা নিচ্ছি, মানে কি কিনছি টুকটুক করে গোছাচ্ছি, সবটা একটা সিরিজ বানাবো, তোমরা কি বলো? আজকে সেই সিরিজেরই সেকেন্ড পার্ট। তো প্রথমে আমি সকালবেলা আমার মর্নিং ড্রিঙ্কটাকে কমপ্লিট করে নিচ্ছি এখানে বানানো। এখানে আজকে রয়েছে হলো আমলকি, আর তার সাথে রয়েছে পুদিনা, এটার একটা জুস বানিয়ে নিচ্ছি, সেটাই খেয়ে নিচ্ছি। আর তারপরে আমরা বিকেল বিকেল করে বেরিয়ে গেছিলাম, এখানে হলো আমি আর তন্ময় এসি আমার বান্ধবীর বাড়িতে। অ্যাকচুয়ালি ওর কাছে আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল, ও আমাকে এতটা হেল্প করবে আমি ভাবতেই পারিনি। আর ওই কিন্তু আমার প্রপার মেকআপ লুক সবটা ওই আমার সিলেক্ট করে দিয়েছে, আমি জাস্ট মানে রেডি হব ওর কাছে। আর তারপরে এই যে আমরা চলে এসেছি কাজটা পাড়ায়, আমরা আজকে এসে ব্লাউজ ডিজাইন করব, তার জন্য সবকিছু কিনতে। তো এখানে আমরা ফেলে ফেলে দেখছিলাম অ্যাকচুয়ালি কিরকম লাগবে, কোনটা ভাল লাগবে। তো আমি পরে শোনাচ্ছি আমার গল্পটা, মানে আমি কত বড় বোকামি করেছি এখানে। তো প্রথমে এখানে আমি এই পিসটা নিয়ে নিয়েছি, নেওয়ার পর চলে গেছি যে পার্টটার কেনবার জন্য, এখানে কি ভাল লাগবে না লাগবে। তো এখানে আমরা ফেলে ফেলে দেখছিলাম, অনেক কিছু ডিজাইন দেখেছি আমি, কি বানিয়েছি অ্যাকচুয়ালি পরে দেখাবো তোমাদেরকে। একদম প্রথমে ভেবেছিলাম আমি লাল বেনারসির সাথে লাল ব্লাউজ পরবো, তারপরে ভাবলাম লালের সাথে এই গ্রিনটা পরবো, তারপরে আবার মানে কেনা টেনা হয়ে গেছে, একদম যখন মাপ দিতে যাব তখন আমি না ফুল কনফিউজড হয়ে গেলাম, আর বললাম আমি এই সবুজটা দিয়ে তুমি অন্য কিছু বানিয়ে দাও, আমি লালের সাথে লালই পরবো। আর তোমরা তো জানো আমার লালের সাথে লাল কালারটা কতটা বেশি পছন্দ। যাই বলো, আমার বিয়ের ব্লাউজটা ডিজাইন করাতে পূজা আমাকে ভীষণ ভাবে হেল্প করেছে, আমি ভীষণ ভাবে থ্যাঙ্কফুল ওর কাছে। তারপরে তো আমরা চলে যাই সাজার জিনিসের দোকানে, যেখান থেকে টুকটাক অর্নামেন্ট নেওয়া ছিল, সব তো সোনার পসিবল নয় আমাদের পক্ষে। তো এখানে মাং টিকা দেখা হচ্ছিল, আর এগুলো পরে না বিশ্বাস করো আমাকে লিটারেলি আমি যে তোমার এই যে এই ক্যারেক্টারটার মতন লাগছিল, আমি নিজেই ফিল করতে পারছিলাম লোকে কি বলবে আর কি। আর তারপরে আমরা চলে আসি একটু লস্যি খাওয়ার জন্য, কারণ কাস্টমাররা এসে আমার লস্যি খেতে ভীষণ পছন্দ। কিন্তু আমার না আজকের লস্যিটা ভীষণ চিনির পরিমাণটা বেশি লাগছিল, বেসিক্যালি আমি হয়তো চিনি খাই না ওই জন্য হবে কিছু একটা কারণ, যাই হোক আমার ভাল লাগেনি খুব একটা চিনির পরিমাণটা বেশি থাকায়। আর এইখানে হলো পূজাকে নকল করে আবার তন্ময় দেখাচ্ছিল, তো এই নিয়ে আমরা সবাই ভীষণ হাসাহাসি করছিলাম। জানি না বিয়ের পর কি হবে বা বিয়ের দিন কতটা হ্যাপি থাকতে পারবো, শরীর কতটা কোলাবে, কিন্তু এই যে ব্যাপারটা চলছে আমি কিনছি ঘুরছি এই জিনিসটাকে আমি ভীষণ এনজয় করছি, আমার ভীষণ ভালো লাগছে। জানি আরো দিন যত এগোবে আমি তত বেশি এই এই ফিলটাই নেব, আমার এই ফিলটাই দরকার ছিল জীবনে। যাই হোক কেনাকাটা করার পর তারপরে মনে পড়লো যে আমার তো পুদিনা পাতা শেষ হয়ে গেছে, আমলকি শেষ হয়ে গেছে, সেইগুলোই আবার এখান থেকে কিনে টিনে নেওয়ার পর একদম সোজা চলে যাই ব্লাউজের মাপ টাপ দেওয়ার জন্য। এখানে আমরা চলে আসি, এই আন্টিটা ভীষণ ভালো ব্লাউজ বানায় আমি শুনেছি, বাট কোনোদিন বানানো হয়নি। এই সিচুয়েশন অবধিও আমার না ফিল হচ্ছিল সবুজটাই ঠিক আছে, কিন্তু এই যে মিররের সামনে দাঁড়ালাম তারপর থেকেই না আমি মানে মনে হচ্ছিল না রেড রেডি ঠিক হবে, ঠিক আছে সবুজটা দরকার নেই। তো আমি কি দোনোমনো দোনোমনো চক্করে রেডটাই দিয়ে দিলাম, আর সবুজটাও বানাচ্ছি কিন্তু ব্লাউজটা রেডের ওপরই থাকবে, মানে কোনো বাই কালার থাকবে না। যাই হোক এখানে প্রপার মাপ দিয়ে নিলাম, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটা কে বলতো তন্ময় দাঁড়িয়েই আছে, তখন থেকে ও তো পুরো ক্ষিপ্ত হয়ে গেছে, ও আমাকে বলেছে তোদের সাথে আমি আর কোনোদিন মার্কেটিং এ আসবোই না, তোরা যাই করে নে। তো যাই হোক এখানে আমরা সব কাজ করার পর তারপরে অনেকক্ষণ ধরে হাসাহাসি করছিলাম, আর কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না যে আদেও কি করব, কোনটা করলে ঠিক হয়, মানে আমি ওই টাইমটা অবধিও কনফিউজ। দেখো আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে, আর এখানে তো পূজা আমাকে ভীষণ মুখ করছিল যে সবকিছু কিনে আনলাম একরকম ভাবে, আর এখানে এসে তুই আবার আর এক রকম করছিস। তো যাই হোক বুঝতেই পারছো বিয়ে বলে কথা একটু তো কনফিউশন থাকবেই মাথার মধ্যে। ভিডিওগুলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, তোমাদের কেমন লাগছে জানিও, আজকের জন্য টাটা। এরকম সিরিজ তোমরা আরো চাও কিনা জানিও কিন্তু।